হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইনোভেটে সকলকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল ও লেডি কনস্টেবলের যে 2019 সালের যে ফর্ম বেরিয়েছিল তার যে এক্সামটি হবে সেই নিয়ে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে থাকবে জেনারেল নলেজের অংশ এবং এই জেনারেল নলেজ গুলি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশের পরীক্ষায় যেমন প্রশ্ন আছে ঠিক তেমন ভাবে সাজানো হয়েছে। বলে রাখি যে এই পরীক্ষাটা কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ নিচ্ছে, সুতরাং এই ধরনেরই প্রশ্ন আমরা এখানে রেখেছি। তাহলে আজকে দেখে নেবো তার পার্ট 3 অংশ, বাকি পার্ট গুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং এর PDF ও যদি তোমরা চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, এখান থেকে PDF তোমরা পেয়ে নেবে। বলে রাখি যে এটি আমরা স্মার্ট ওয়েতে স্টাডি করছি, কারণ এখানে যে অপশন গুলো থাকবে সেই অপশন গুলো সম্পর্কে আমরা ডিটেলসে যতটা সম্ভব পারছি আলোচনা করছি, যাতে সেই অপশন গুলো সম্পর্কে কোশ্চেন আসলে, কোনো প্রশ্ন আসলে তোমরা সেখান থেকেও অ্যান্সার করতে পারো। সুতরাং এইভাবে আমরা পড়াশোনা করছি। আর যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি টিপে রাখুন নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বলে রাখি এটি কিন্তু একটা বিশাল বড় সুযোগ, যেহেতু এটি 3000 ভ্যাকেন্সি বেরিয়েছে, সুতরাং যারা কনস্টেবলে জব করতে যাও বা পুলিশে জব করতে যাও তাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি। ঠিক আছে, এটি মাধ্যমিক লেভেলের পরীক্ষা, সুতরাং পরীক্ষাটা খুব কোশ্চেন শক্ত হবে না। তোমরা এইভাবে প্রিপারেশন নিতে থাকলে পরীক্ষাটা ঠিক ট্র্যাক করে যাবে। চলো দেখে নেবো প্রথম প্রশ্ন কি। আজকের প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 13, ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বত কোনটি? ফার্স্ট অপশন এভারেস্ট, সেকেন্ড অপশন কাঞ্চনজঙ্ঘা, থার্ড অপশন নাঙ্গা পর্বত, ফোর্থ অপশন K2। ঠিক আছে, এটি মনে হবে যে K2 হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বত, বাট K2 না, এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অ্যান্সার হবে অপশন নম্বর 2, এর অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। এটি উচ্চতা 8586 মিটার এবং এটি অবস্থিত সিকিম আর নেপালের বর্ডারে অবস্থিত। ঠিক আছে, আর এভারেস্ট সবাই জানে যে এভারেস্ট হচ্ছে এভারেস্ট হচ্ছে হিমালয় পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ। আর নাঙ্গা পর্বত যদি বলা হয়, নাঙ্গা পর্বত পকুবেট কাশ্মীরে অবস্থিত। আর K2 বা গডউইন অস্টিন, এটা পক রিজিয়নে অবস্থিত, এটি ইন্ডিয়ার না। আর বলে রাখি যে এই এভারেস্টের উচ্চতা 8848 মিটার, সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে ভারতের সর্বোচ্চ পর্বত কিন্তু কাঞ্চনজঙ্ঘা, মনে রাখবে। এবং এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু ওয়ার্ল্ড এর মধ্যে থার্ড হাইয়েস্ট পর্বত। ঠিক আছে, আর এর উচ্চতা হচ্ছে 8586 মিটার। চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন, কে প্রথম DNA বিশ্লেষণ করেছিলেন? এর অ্যান্সারটা হয়ে যাবে ওয়াটসন অফ ক্রিক। এই DNA সম্পর্কে অনেক কিছু বলার আছে, সেগুলি হচ্ছে আমরা পরে বায়োলজি ডিসকাশনের সময় আলাদা করে আলোচনা করব। আর এর অ্যান্সারটি হয়ে যাবে ওয়াটসন অফ ক্রিক, DNA বিশ্লেষণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, কে বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন? ফার্স্ট অপশন লক্ষণ সেন, সেকেন্ড অপশন বল্লাল সেন, থার্ড অপশন ধর্মপাল আর ফোর্থ অপশন এদের কোনোটিই নয়। ঠিক আছে, এর অ্যান্সারটি হয়ে যাবে বল্লাল সেন। তিনি বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন এবং এই বল্লাল সেন ছিলেন সেন বংশের রাজা এবং সেন বংশের দ্বিতীয় রাজা। তিনি 1160 থেকে 1179 খ্রিস্টাব্দের মধ্যে রাজা ছিলেন। আর তার ছেলে লক্ষণ সেন, লক্ষণ সেন 1178 থেকে 1206 অব্দি রাজা ছিলেন এবং বল্লাল সেনের পরে অবশ্যই বল্লাল সেনের ছেলে। আর এই লক্ষণ সেনের সময় কিন্তু কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বুখতিয়ার খিলজি আক্রমণ করেছিলেন, বাংলা আক্রমণ করেছিলেন। আর বলে রাখি কৌলিন্য প্রথাকে কি, কৌলিন্য প্রথা এক ধরনের বাঙালি প্রথা, যে কাস্ট রিলেটেড প্রথা একটা, সেটি তিনি প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। আর ধর্মপাল, তিনি ধর্মপাল হচ্ছে পাল বংশের রাজা ছিলেন, একটি খুব বড় একজন রাজা ছিলেন। এই নিয়ে ডিটেলসে আরো আলোচনা করবো, সুতরাং অ্যান্সারটি জেনে রাখো কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন, বল্লাল সেন। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 16, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কোথায় বাণিজ্য কুঠির স্থাপন করেছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফার্স্ট অপশন হচ্ছে পন্ডিচেরি, সেকেন্ড অপশন হুগলি, থার্ড অপশন সুরাট, অপশন 4 হচ্ছে শ্রীরামপুর। এর অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর 6, সুরাট। সুরাটে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেছিলেন এবং এই 1608 সালে ক্যাপ্টেন হকিংস জাহাঙ্গীর, তখন জাহাঙ্গীর মুঘল সম্রাট ছিলেন, তিনি জাহাঙ্গীরের কাছে জাহাঙ্গীরের দপ্তরে গিয়েছিলেন এবং সেখানে এই বাণিজ্য কুটির স্থাপন করার পারমিশন চেয়েছিলেন এবং সুরাটে হচ্ছে প্রথম ফ্যাক্টরি স্থাপন করার পারমিশন পেয়েছিলেন। আর পন্ডিচেরি হলো, পন্ডিচেরিতে হচ্ছে ডাচরা রাজত্ব করছিল প্রথমে, তারপরে হচ্ছে ফ্রান্সিস ছিল, শ্রীরামপুরে ছিল ড্যানিশ,
নবাব আলিবর্দীন খান পারমিশন দিয়েছিলেন শ্রীরামপুরে, আর হুগলিতে ছিলেন পর্তুগিজরা। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটি হয়ে গেল অপশন নাম্বার সি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুটির স্থাপন করেছিলেন সুরাটে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 17, প্রোটিন পরিপাক করতে হলে কোন ধরনের উৎসেচক ব্যবহার করা হয় প্রোটিন পরিপাকের জন্য? ফার্স্ট অপশন টায়ালিন, সেকেন্ড অপশন পেপসিন, থার্ড অপশন অ্যামাইলেজ, আর ফোর্থ অপশন লাইপেজ। এর অ্যান্সারটি হয়ে যাবে পেপসিন। পেপসিন হচ্ছে প্রোটিন পরিপাক করতে সাহায্য করে, পাকস্থলীতে থাকে। আর ফার্স্ট অপশন যে আছে টায়ালিন, এই টায়ালিন হচ্ছে শর্করা পরিপাক করতে সাহায্য করে, মুখমণ্ডলে থাকে। অ্যামাইলেজও শর্করা পরিপাক করতে সাহায্য করে, আর লাইপেজ হচ্ছে ফ্যাট পরিপাক করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এর প্রোটিন পরিপাক করার জন্য উৎসেচক হচ্ছে পেপসিন। আর একটি আছে রেনিন, যেটি দুগ্ধ প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করে। রেনিন উৎসেচকটি দুগ্ধ প্রোটিনকে পরিপাক করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 18, নিম্নলিখিত গুলির মধ্যে কে সরোদ বাজায়? ফার্স্ট অপশন জাকির হোসেন, অপশন বি হরিপ্রসাদ চৌরাশিয়া, অপশন সি শিব কুমার শর্মা, আর অপশন ডি আমজাদ আলী খান। এর অ্যান্সারটি হয়ে যাবে আমজাদ আলী খান। তিনি সরোদ বাজান এবং তিনি বিখ্যাত সরোদ প্লেয়ার। আর যদি বাকি অপশন গুলো সম্পর্কে বলা হয় তাহলে বলবো যে জাকির হোসেন, জাকির হোসেন তিনি তবলা বাজান, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাজান, আর শিব কুমার শর্মা তিনি সন্তুরের ফেমাস, ঠিক আছে, সন্তুর বাজান। এই চারটে অপশনই কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ঘুরিয়ে আসে। সুতরাং তাহলে এর অ্যান্সারটি শরৎ বাজারকে, তার অ্যান্সার হয়ে যাবে আমজাদ আলী খান। ওকে, তাহলে শিব কুমার শর্মা সন্তুর, হরিপ্রসাদ চৌরাশিয়া বাসি, আর জাকির হোসেন তবলা। ঠিক আছে, বারবার বলে দিই যাতে শুনলে তোমাদের আরো বেশি করে মনে থাকে। যদি ভিডিওটি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি টিপে রাখো আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর সঙ্গে থাকো, এই ধরনের ভিডিও নিয়ে আমরা অনেক হাজির হবো, এছাড়া রিজনিং নিয়ে কোশ্চেন নিয়েও হাজির হবো আমরা খুব শীঘ্রই। আর এই ধরনের প্রস্তুতি নিতে থাকো, দেখবে এই পরীক্ষাটি ক্র্যাক করা খুব সহজ হয়ে যাবে, কারণ এই ধরনের প্রশ্ন পুলিশের এক্সাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামে আসে। সুতরাং এইভাবেই প্রিপারেশন নিতে থাকো আর আমাদের সাথে প্রিপারেশন নিতে থাকো, আমরা ডিটেলসে এই সাবজেক্ট ওয়াইজ আলোচনা করবো। সুতরাং সঙ্গে থাকো, আজকের মতন টাটা।